আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এটা জার্মানির ড্রেসডেন শহর। আমাদের দেশে রোডগুলো যদি এমন হইতো তাহলে কতই না ভালো হইতো। কোনো ট্রাফিক পুলিশ নাই, প্রতিটা গাড়ি সাইকেল নিজ নিজ ট্রাফিক মেনেই চলছে। মনে হয় বাংলাদেশে এই ব্যবস্থাটা হইলে আর সবাই যথাযথভাবে মেনে চললে খারাপ হয় না, না অ্যাক্সিডেন্টও অনেক কমে যেত। গাড়িগুলো নিজ নিজ নিয়মে চলতেছে, রাস্তা পার হওয়ার মানুষগুলো নিজের মতো করেই রাস্তা পার হচ্ছে ট্রাফিকের সাথে তাল মিলিয়ে। এখানে বিশেষ প্রয়োজন ছাড়া কেউ হর্নও বাজায় না। আমার কাছে বিষয়টা বেশ ইন্টারেস্টিং মনে হয়। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, দেখুন প্রতিটা গাড়ি প্রতিটা মানুষ কোনো ট্রাফিক পুলিশ ছাড়াই সিগন্যালগুলো কি সুন্দর করে মেনে চলছে। কারো কোনো তাড়া নেই, জীবনের মায়া সবার কাছে সবার আগে। সিগন্যাল না আসা পর্যন্ত কেউ রাস্তা পার হবে না এখানে। সিগন্যাল পড়তেই গাড়িগুলো কি সুন্দর দাঁড়িয়ে গেল। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার স্টেশনে চলে এসেছি। এখন 2 মিনিট পরে গাড়ি আসবে, আমি গাড়িতে উঠে চলে যাবো বসে। হ্যাঁ, ওদের এই স্ট্রাসাবন অর্থাৎ ট্রামগুলো নিয়েও একদিন আলোচনা করা যাবে আপনাদের সাথে, ওগুলো বেশ ইন্টারেস্টিং। ঠিক আছে, আমার গাড়ি এসে যাচ্ছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।